সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সকল সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এপ্রিল এবং মে মাসে যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আছে সবগুলোর আজকে একটা ভিডিওতেই বলা হবে। অনগোয়িং অল গভর্নমেন্ট জব সার্কুলার ইন বাংলাদেশ, বাংলাদেশ সুপার গ্রুপ গবেষণা ইনস্টিটিউট, 17টি পদ, আবেদনের শেষ সময় 11 এপ্রিল 2022। আবেদনটা অনলাইনে করতে হবে, লিঙ্কগুলো আর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। বাংলাদেশ ট্রাফিক কমিশন 5টি পদে, আবেদনের শেষ সময় 13 এপ্রিল 2022। আবেদন করতে হবে ডাক যোগে, আগেরটা ছিল অনলাইনে, এবার কিন্তু ডাক যোগে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ, বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে 200টি পদে আবেদন করতে পারবেন, যার আবেদনের শেষ সময় 14 এপ্রিল 2022। আবেদন করতে হবে অনলাইনে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়োগ, পদ সংখ্যা 19টি, আবেদনের সময় 16 এপ্রিল 2022। অনলাইনে আবেদন করতে হবে। এরপরে বাংলাদেশ রেলে একটা নিয়োগ আছে, যেখানে 53টি পদে 18 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন, যেটার আবেদন হবে অনলাইনে। চাকরিপ্রার্থী ভাইয়েরা, এরপরে আমরা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের নিয়োগটি দেখতে পাচ্ছি, যেখানে 14টি পদে 18 এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে, যেটাও অনলাইনে করতে হবে। এরপরে বিপিএসসি অর্থাৎ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের 91টি পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, যেখানে 20 এপ্রিল 2022 তারিখে আবেদনের শেষ সময়, আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। এরপরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের নিয়োগ, 47টি পদে 22 এপ্রিল 2022 পর্যন্ত। স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ, অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে 2689টি পদে আবেদনের শেষ সময় এ মাসের 21 তারিখ পর্যন্ত, 21 এপ্রিল 2022 পর্যন্ত। অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এরপরে সমবায় অধিদপ্তর, এটাও একটি বড় নিয়োগটি, যেখানে 511টি পদে আবেদন করার সময় সুযোগ পাবেন, যেখানে নিয়োগের শেষ সময় আগেরটির মতোই 21 এপ্রিল 2022। অনলাইনে আবেদন করতে হবে। পানি সম্পদ মন্ত্রণালয়ের ছোট্ট একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, যেখানে 21টি পদে 24 এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলি কিন্তু এপ্রিল মাসেরগুলোই আমি সামনে সামনে নিয়ে আসছি একটা ভিডিওতে। সবগুলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ, পদ সংখ্যা 12টি, আবেদনের শেষ সময় 25 এপ্রিল 2022। আবেদনটি করতে হবে অনলাইনে। এরপরে বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে 189টি পদে 25 এপ্রিল 2022 তারিখ পর্যন্ত আবেদনের শেষ সময়, আবেদনটি অনলাইনে। দুই একটা ডাক যোগে বাদে বাকি সবই অনলাইনে, যেমন এই একটা জাতীয় বিজ্ঞান ও কৃষি জাদুঘরে 6টি পদে 25 এপ্রিল পর্যন্ত ডাক যোগে আবেদন করতে হবে। এরপরে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল নিয়োগ, 46টি পদে 26 এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে, যেখানে অনলাইনে আবেদন করতে হবে। বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ, 329টি পদ, 27 এপ্রিল 2022 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ থাকবে। পল্লী উন্নয়ন ও সমবায় নিয়োগ, 24টি পদে 27 এপ্রিল 2022 পর্যন্ত আবেদনের শেষ সময়, নিয়োগ বিজ্ঞপ্তিটি অনলাইনে প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা নিয়োগ, 28টি পদে আবেদনের শেষ সময় 27 এপ্রিল। এরপরে বিআরটি একটি নিয়োগ আছে ছোট, যেখানে 22টি পদে 28 এপ্রিল 2022 পর্যন্ত আবেদন করতে হবে। অল্টারনেটিভ মেডিকেল কেয়ার নিয়োগ, পদ সংখ্যা 226টি, আবেদনের শেষ সময় 28 এপ্রিল 2022। আপনারা যদি সবগুলো নিয়োগ একসঙ্গে পেতে চান, তাহলে আমি ডিসক
ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেটাতে ক্লিক করলে এখানে চলে যেতে পারবে প্রবেশ করলাম বাংলাদেশ সমরস্থ কারখানা বিওএফ এক বড় নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে 38 পদে 30 এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ যথেষ্ট বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি, 366 পদ, 30 এপ্রিল 2022 পর্যন্ত আবেদন করা যাবে। প্রচুর এপ্রিল মাসে প্রচুর নিয়োগ হয়েছে আপনাদের জন্য। বন্ধুরা, এভাবে সবগুলো নিয়োগ বিজ্ঞপ্তি দেখার পরে শেষে সবগুলো নিয়োগ বিজ্ঞপ্তির ভিতরে ঢুকে কোনটা কি পদের জন্য কতজন লোক সেটাও দেখতে পারবেন। সুতরাং ভিডিওটা না টেনে দেখে থাকুন, সবই বুঝতে পারবেন। ধন্যবাদ।